নবী এখনো মদিনা শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দেন। একদিন নবীজি ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রওজা মুবারকে চলে যাবেন তখন আমরা কেমনে থাকবো গো? আমার নবী জানিয়ে দিলেন, আমি যখন রওজা মুবারকে চলে যাব এটা তোমাদের জন্য কল্যাণ। কয় রাসূলুল্লাহ কেমনে গো? আমার নবী জানিয়ে দিলেন, কয় সোমবার বৃহস্পতিবারে বান্দার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়, তখন আমি রাসূলুল্লাহ আমলগুলা দেখি, যখন আমি বান্দার আমলের মধ্যে গুনাহ দেখি তখন আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই। যখন আমি দেখি গো বান্দার আমলের মধ্যে নেক, তখন আমি রাসূলুল্লাহ খুশি হইয়া যাই। সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেলেন, শুধু তাই নয়, আমার নবী এখনো, আমার নবী ইচ্ছা করলে আর সাজিমে থাকতে পারতেন, ইচ্ছা করলে মেরাজে যাইয়া দুনিয়াতে আন্নাও আসতে পারতেন, কিন্তু উম্মতের মায়ায় নবী এখনো মদিনা শুয়া শুয়া কান্দেন।